নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। চলুন কি কি লাগছে দেখে নিই। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, শিম, গাজর, আলু আর টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপ, ডালিয়াও নিয়ে নিয়েছি হাফ কাপ, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আজকে আমি রেসিপিটি প্রেশার কুকারে করব, সেই জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। ফোড়নটা নাড়াচাড়া করে নেবো একটু। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আদাটাকেও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এখন সবজি দিয়ে দিচ্ছি ফুলকপি, আলু আর গাজর। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভেজে নেব হালকা করে। সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে এসছে, এই সময় আমি শিমগুলো দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিচ্ছি, আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি, ডালিয়াটাও ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মুগ ডাল আর ডালিয়াটা সবজির সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি এখানে। জিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন আমি একটা ভাজা মশলা দেব, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, ধনে আর জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সবকিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ স্টিমে রেখে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, খিচুড়িটা তৈরিও হয়ে গেছে।
হাতে সময় কম থাকলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। খেতে খুবই টেস্টি হয়। আজকের মতো ডালিয়ার খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।